ছেঙড়ায় তো পাগলা ছেঙড়া, যেই খালি বউ কইছে শোনো তো ওরা যান কে মোর বাপ কালে বলে তোমাক দেখিয়ে রূপ তোমার রূপ দেখি বিয়ে দিছে, মোর মাতে একটুকু রাজি নাছিল জানেন, ওর বাপ মরি গেলে দুঃখ মোর করে মাক ডেলি ফোন করা মা আসবে লাগছে বাজার যাও বাজার যেয়ে বড় মাল ধরি আসু। চেংড়া মা কইছে আ বউ আরে বউ তোমার মা কম সময় বড় লোক বাড়ে ছোট মাছ নাই বড় মাছ খায়, তোমার মোর মার মাংস জানায় তোমার খেল খেলা তুমি ডিস্ট্রিক্টের লোক মোর মাছ সকাল জেনে চেংড়া তো পাগলা যেই কইছে বড় মাছ খায় ইস গাড়ি নিয়ে মা জানি ধ্যাপুস করে ফেলে দি বউয়ের সামনে, মা বসি আছে মা কইছে আরে বা বাবা ইস তোর বাপটা মরি গেল রে মরবির আগত কয়দিন তোর কাছে আঙ্গুর খাবার চাল আপেল খাবার চাল একদিনও খোয়ালু নে, তোর বউ খালি মা জানবে গেল তোর শ্বশুর চৌচি নাই পৌঁছি যে মাছ আসে গেল, সে তো কিছু কয় না তো বউয়ের কাছে বুড়ি যা কয় ন্যাস কাটা বউ ন্যাস কাটা শশী কয় বউ কী হল মরেন কে মাও তোমার মা কদিন পর আসবে নাকছে আবার এত বিয়েনি বিয়েনি মিলিয়ে হই নাই আজকে না মিল হমলা এত বড় মাছ মা তো শ্বশুর তো খায় নাই মরি গেছে, এলে মাছ দেখলে মোরও মন খালি মাথাটা খাওয়ার মন চলে, মা তোর মাছ ফেঁচু পিস যা আছে কল যে দিস মো খালি মাথাটা দিস মা খান হ্যাঁ তোমাকে মাথা দেন, এলে মাসে ক্যালসিয়াম কী মজা মুহিয়া জানাও চিৎকুই থাকো কথা কর না, হ্যাঁ এই মাছ করতে মধ্যে বিয়েনি আসি গেল আসি দুই বিয়েনি মোলাকাত এ গল্প নেয়া বিয়েনি ভাই একা বউ দেহ তোমার মার সাথে মোর কী গল্প বউ খেয়াল আছে তো ভুলো তো তোমার মাক মাথা দেন না মোহে দেন আবার গল্প করে বউ খেয়াল আছে তো পরে বার লাস্ট চেংড়া পায় রে মোর মার কথা কেড়ে মোর বউ শোনে না রে উইয়ের কথা মতো আমি বড় মাছ অন্য আর মোর মাও কয় খেলা যেটা কথা ওই না শোনে টক করি ঘটে এই শুনতো রান্না বন্ধ কর কে মোর মা তো বউ খেয়াল আছে তো উ তো দিয়ে পাইছি হ্যাঁ মা মোর খেয়াল আছে এই কথা বলি তো কী হয় কয়লা কোয়া যাবার নয় কে এলে কথা কর তোমার মাছ খাবার না তোমার মোর মাও মাছ তো খাবার না খাবার না এই মাছ তোমার সবগুলি ফেলে দেওয়া যাবে খেলায় কবার না এলে বহুত গুরুত্বর কথা তোমার মা বারো বছর আসছে জীবনে আসি না এলে কথা কয়নি তোমার মা খেয়া থাক ঘুমিয়ে আতিয়ালা দুইজনের শুয়ে তোমার কানের কাছে সবগুলির কথা শেয়ার করি তোমার মা কী কয় কী হয় ঠিক আছে এখন তো মাছ টাছ খাওয়া শেষ বুড়ি তো মাছের মাথা পাইলেও না এখন তুই বিয়েনি খাইয়া দে গল্প করতে করতে ওই চিংড়ির মা খালি নিন্দ হবে বিয়েনি বেনি নিন্দ হচ্ছে বহু দূর রাস্তা আসছ আর ছোট তালে তোমরা ধনী মানুষের সোয়া একসাথে থামো দুই বিয়েনি আমরা গরিব মানুষের ঠ্যাং তোমার গাড়িটা লাগবে পায় তুই থাকো তোমরা কেন থাকো কাজ ঠিক আছে এখন বিয়েনি যখন থাকছে চেংড়ার শ্বশুরি ভাল বিজনেস থাকতে জায়গা দিচ্ছে বিয়েনি ঠান্ডা ঠান্ডা লাগে তোমার কাপড় আছে না হ্যাঁ আছে তোমার জামাইহার নেয়া চাদর আনছে এলাকা কোনদিনও গাদ দেয় নাই মাইহরে বাড়ি যাওয়া কথা বেটির বাড়ি দাঁড়িয়ে নাই ওখানে গাদ দিয়ে তোমাকে দেন হ্যাঁ বিয়েনি গাদ দিয়ে সতী দিচ্ছে চেংড়া মাও যে আলগা ভাঙা ঘর থাকছে একই আরামত একে চেংড়ি মাও বিজনেস পাইয়া নাক গোটারি শুনছে চেংড়া কইছে এলা কত হয় যাক মোর মাও কীরম গল্প দিন পাবে নাকছে মনের খান খেয়া ক আর কী কইছে মোর মা কহ এলা কীর্তাঙ্গ স্বামী যে কথাটা আমার দ্বারা তোমার কবার কয় স্বামী গ এই কথাটা ও স্বামী এখন যদি বল স্বামী তোমার মাতা রক্ত পায়ে দেখে যাবে কে কি কথা বল স্বামী গ তোমার মা বুড়ে মানুষ বিধুয়া মানুষ ও স্বামী আপনি গ্রামের দোয়ানি আপনি গ্রামের গাঁও বুড়া আপনি গ্রামের বিচার আদালত করেন এই বয়সে যদি তোমার মার কেলেঙ্কার হয় কন্ত স্বামী তোমাক দিয়ে গ্রামের মানুষ কোন বিচার আদালত করবে কয় না স্বামী গো তোমার মা এমন কথা কয় যে কথাটা শুনলে স্বামী তোমার মাথা খারাপ হয়ে যাবে স্বামী বলছে বেবি রে কী কথা বল আমাকে খুলি বল আমি শুনতে চাই কয় স্বামী গো এই বয়সে তোমার মাও আমাকে কয় আরো নিকে কি ডেইলি কয় মুখ কবার তোমাক মুই শর্মতে কং না সত্য কল হ্যাঁ আজকে মা হচ্ছে বারে বারে কয় কয় কি সত্য কল হ্যাঁ তোমার এই বয়সে নিকে বসে তোমার মাংস না আছে কয় নাই বুদ্ধি তাহলে জঙ্গল হাত আমার নাই বাড়ি মুই যেটা বুদ্ধি দেন ওইটাই করো কি বুদ্ধি বস্তা রেডি করো মুই দড়ি আনো কেমন ইন গেছে দেহ তো তোমার মা
এমন বস্তা ভরাবো না, বাড়ি থেকে জঙ্গল সারি দিলে তোমার সম্মান বাড়বে, মোটর সম্মান বাড়বে। কা ঠিক আছে আন দৌড়ি মুই বস্তা আনো। পাগলা চ্যাংড়া ঘরে দরজা আছে, আস্তে করে খুললেন, লাইটকে নফ করে দিলেন, আরে ভস করে টুটি গোনা চিবি ধরলেন, টুটি চিবি ধরে বস্তার মধ্যে প্যাক করিয়া বানিয়া ছেলেকে বলে স্বামী গো ঘাড়ে নেন, এই জঙ্গল রাখা যাবে না, ঘাড়ে নিলেন, চলো নদীর কিনারে চলো। অ বিবি নদীর নিয়ে কী করবেন? অ স্বামী গো নদীতে ভাসিয়া দেব, জন্মে ভাসিয়ে চলে যাবে, তোমারও সম্মান বাড়বে আমারও সম্মান বাড়বে, এই বাড়ির জঙ্গল আর রাখা যাবে না। নদীর কিনার নিয়ে যা খচ্চর বিবি বুদ্ধি, স্বামী গো নদীর ফেলে দেওয়া যাবার নয়, কে যদি কালকে ভাসি উঠে গ্রামের মানুষ দেখলে কবে এই দুই স্বামী স্ত্রী বুদ্ধি আমার, তোমরাও জেল পশ্চিম মুগিও জেল পশ্চিম, দরকার নাই নদী পার করো, এই চরের মাঝে একটা খাল গুড়ি পতি থমো, কাইও জানবেন নয় এটি মানুষের মানুষ পতি আছে, তার কথা তো ঠিক। চল নদী পার করে নিয়ে গেলেন, নদীর মা পার করি চরের মাঝখানে দেয়া স্বামীকে বলে গর্ত করো, বড় খাল খুললেন, আয়রে খাল খোঁড়ার পরে যখন গর্তের মধ্যে রাখে দিলেন মাকে, মা তলি গেল গর্তের ভিতরে, হায় রে ছেলের দ্বারা স্বামীর দ্বারা মঞ্জে দিলেন, মুচকি মুচকি হাসে বিবি, স্বামী মাটি দেওয়ার পরে কলজাটা সাত করে উঠল, এ বিবি রে কি করলাম, তুই হাসো কেরে আমার মাকে কি করলাম রে, তোর কথায় রে বিবি, আ বিবি বাড়িতে আসলে দেরি করি, আমার মা আমাকে না দেখলে আমাকে আব্বা করে ডাকায়, আমি একটু বাজার করি দেরি করলে আব্বা আব্বা করে নে, বিবি রে তোর কথা মাগ আমি পোঁতে রাখিয়া আজকে আমি কি করলাম রে, আমি বাড়িতে গেলে রে আমাকে আমাকে আব্বা করে ডাকবে, বিবি বলে স্বামী কান্দেন না, তোমার মাতটাকে আমি দুই গুণ ভালোবাসা দেখাবো, আর স্বামী গো চলো বাড়ি যাই, স্বামী বাড়ির দিকে যাই না টালি টালি যায়, ছেলে কান্দে কান্দে বলে মা কি করলাম, মা আমি কি ধোকায় পড়লাম, মা বাড়িতে জেলেন বিবি মুস্কি হাসি দিয়া ঘরের ভিতরে ঢুকলেন, আগ্নেয়ার মধ্যে ছিল কান্দে ছেলে কান্দে আর বলে মা গো আমি কি করলাম, মা তো কি করলাম, মা রে ছোটকালে আব্বার আছি আব্বার ভালোবাসা পাই নাই, মা তোর ভালোবাসা নিয়ে বাকি জীবনটা কাটাইলাম, আজকে বিবির কথা শুনি মা আমি তোকে জিন্দাতে কবর দিলাম। যুবক কাঁদতেছে চোখের পানি ফেলে কাঁদতেছে, বিবি ঘরের মধ্যে মুস্কি মুস্কি হাঁটতেছে বেঈমান বিবি, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, মা ও মা তোর মতন মাকে আমি পৃথিবীর জন্য আর পাবো না, আব্বার আমার সোনার চানা কেন গো তুমি বুঝলে না, ছেলে মার রুমের ভিতরে যে রুম ত্যাগি নিয়ে গেছে সেই রুমের ভিতরে যাইয়া কান্দে খালি বিছনা ধরে কান্দে, মা গো মা মা করে কান্দে কান্দে, যে ঘরে আসল মা ঘুমাইছে মার ঘুম ভাঙে গেছে রে, কিরে মোর মানে কেরে ওই রুমে কান্দে রে, ওই রুমে তো বিয়ে নিয়ে ঘুমাইছে রে, এত রাইতে বাপ কেন কান্দে রে, মা আসল মা দৌড়িয়ে আছে রুম দিয়ে কয়েছে, বাবা এই রুমে কেন বাবা তুই কান্দি, কি হয়েছে বাবা স্বপ্ন পাচ্ছিস নাকি, টক্ষরে কয়েছে মা কাইমা তো খাল থাকি তুলি দিন, খাল থাকি তুলি দিয়ে কয় কীটা, মা এত চিপে মারে দিল মা কাই তো চলে দিল, মা বলো তোর মাথা খারাপ হয়েছে, না মা মুখের বান কাই মা তো খুলে দিল, মা কয় কে পাগলা কোষ কি তুই স্বপন পাচ্ছিস, কয় না কি হয়েছে, মা তাহলে এই বিছনাত কাই আছে, কয় তোর শ্বশুরি,
কাম শেষ। কারো ঘোড়া কাই করে যার যার গোড়া তাই তাই খোরে, কার ঘোড়া কাই খোরে রে মা যার যার গোড়া তাই তাই খোরে। এরকম ঠিক না মিঠে? তুমি যখন ঠকাবি মানুষের মাকে আল্লাহ ঠকাবে তো, যেরকম ঠিক না মিটি? মা কইছে বাবা কারণটা কি? মা এলাই কবার নাও মা, তোর বৌমা তো কোনো কষি নাকি? তোর বৌমা তুই কোনো কষিস না? মা সত্যি করে বল, কয়ে বাবা একটা কথা আজকে বৌমাকে বলছি কি, যে মাছ টানছিস এই মাছের মাথা খাবার চাইছ রে বাবা, আর কিছু বলি না। মা তোর বউ তো কি করছে? মা দিতে চাই নাই। আবার বৌমা তো কি করছে? মা যে কথাটা মাছের কথা বলে না, যে কথা কইছে মা আমি লজ্জা পাই মা, আমি লজ্জা পাই মা বলতে পারি না মা গো, আমি বলবো না। মা কইছে যে কথা বৌমা কইছে, আমাক যদি না কও আমাকে মা করি বলতে পারবা না। মা করে বললে আমি কিন্তু ছাড়ব না। বাদ্য মধ্যে মার কাছে কুলে বলল, মা ঠিক করে দিয়ে শুনি আল্লাহ কাছে দোয়া করল, আল্লাহ এই বৃদ্ধ বয়সে আমার কালেঙ্কা তুলো বেটার কাছে, আল্লাহ এর বিচার করবি দি করবানি কোরবানি। আল্লাহ কয়েছে বান্দি রে কান্দিস কে, তোর বিচার আমি তোর বেটার দ্বারাই করে দিছি। যেরকম ঠিক না মিঠে? তোর বিচার আমি তোর বেটার দ্বারাই করে দিছি। করে দে না মা বলে না, কেন গো তুমি বোঝো না, তোর শ্বশুরকে কেন গো অত্যাচার করো, কেন গো তুমি লাঞ্ছনা দাও, কেন গো তোর শ্বশুরি খানা দেখতে পারো না, তোর শাশুড়ির পরনে কাপড় নাই, তোর শাশুড়ি মার পায়ে একদল ঠান্ডা দিনে চপ্পল মেলে না, তোর শাশুড়ির মার একদল পায়ে জুতো মেলে না, শ্বশুর আব্বার এখন 100 টাকার কম্বলও মেলে না। ও সোনা তুমি যদি পরেশগাড়ি মেয়ে হতো স্বামীকে বলতো, স্বামী গো ও গো স্বামী আমার কাপড় দরকার নাই, আমার আব্বাটা 100 টাকা দিয়ে ভালো একটা কম্বল আনে দাও। ও গো স্বামী আমার পায়ে জুতো দরকার নাই। মা ফজরের নামাজে উযু করে গো স্বামী, তোমার মা মানে আমার মা, আমার মা কষ্ট পায় গো স্বামী, মাকে একজোর সামান্য 50 টাকা জুতো আনিয়ে দাও, আমার মা নামাজ পড়লে খুশি হয়ে যাবে। মারে তুমি যদি ভালো ব্যবহার করো তুমি একজন বুড়ি হয়ে যাবি, তোমার বাচ্চা তোমার বেটা বিয়ে করবে, ওই রকম ভালো ব্যবহার পাইবি। আর যদি তুমি আর বকে তুমি যদি শ্বশুরকে জ্বালাও শ্বশুরকে জ্বালাও, মা একদিন তোমার শ্বশুরি শ্বশুরি তোমাকে জ্বালাইবি, তোমার বৌমাসিয়া তোমাকে জ্বালাইবে। জোরে কম ঠিক না বেটি?